মুখমণ্ডলের প্রধান মাংসপেশি এবং তার কাজ। মুখমণ্ডলের স্বাভাবিক কাজকর্মের কি কি প্রধান মাংসপেশি এবং তার কাজ কি? অক্সিপিটাল ফ্রন্টালিস ভ্রু উপরে ওঠায়, করোগেটর ও প্রসেসিস ভ্রু কুচকায়, অরবিকুলার অকুলি চোখ বন্ধ করে, জাইগোমেট্রিক মেজর ও মাইনর উপরের ঠোঁট সহ মুখের কোণা উপরে ওঠায়, বাগজিনেটর গাল ফুলায় চুষতে সাহায্য করে। হঠাৎ করেই মুখমণ্ডলের মাংসপেশি যেমন ফেসিয়াল পালসি, বেলস পালসি রোগে যে কেউ আক্রান্ত হতে পারে। আক্রান্ত হওয়ার আগে অনেক সময় মাথা ব্যথা সহ আক্রান্ত পাশের কানের গোড়ালি ব্যথা হতে পারে এবং এরপর হঠাৎ করেই আক্রান্ত পাশের চোখ বন্ধ করতে, কথা বলতে, কপাল কুচকাতে ও উপরে তুলতে, থুতু ফেলতে, পানি পান করতে, খাবার দাবার চিবাতে অসুবিধা সহ মুখ একদিকে বেঁকে যেতে পারে। চিকিৎসা। যেহেতু এটি স্নায়বিক সমস্যার সৃষ্ট মাংসপেশির অবশতা, তাই এর চিকিৎসার মুখ্য ভূমিকা হলো ফিজিওথেরাপি। এ রোগে আক্রান্ত হলে আপনি প্রথমে একজন নিউরো বিশেষজ্ঞের পরামর্শ মতো প্রয়োজন বোধে স্টিরয়েড, ভিটামিন এবং তার পাশাপাশি ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসায় সাধারণত ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন সহ পদ্ধতিগত চিকিৎসা ব্যায়াম ও ম্যাসেজ উপকারী। ব্যায়ামগুলো যেমন জোর করে চোখ মারার চেষ্টা করা, শিস বাজানোর চেষ্টা করা, ঠোঁট চেপে ধরে গাল ফুলানোর চেষ্টা করা, কপাল কুচকানো, ভ্রু কুচকানো ইত্যাদি। এছাড়াও শক্ত খাবার আক্রান্ত গালে খেতে হবে এবং অতিরিক্ত ঠান্ডা খাওয়া বা লাগানো পরিহার করতে হবে। এ সমস্ত রোগীর চিকিৎসা ক্ষেত্রে বিশেষ 4 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হয়। মনে রাখবেন, ফিজিওথেরাপি চিকিৎসা ফেসিয়াল প্যারালাইসিস রোগের একমাত্র এবং মূল চিকিৎসা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।